হ্যালো গাইস, রাইট নাও আজ আমি বলতে চলেছি টলিউড সুপারস্টার দেবের বাঘাযতীন ছবি নিয়ে। এই ছবির নতুন একটি পোস্টার সদ্যই রিলিজ হলো, তো চলুন এই ছবি নিয়ে কিছু বলা যাক। সদ্যই সামনে এলো অরুণ রায় পরিচালিত ছবি বাঘাযতীনের নতুন পোস্টার, যেখানে দেবকে দেখা গেছে এক অন্যরকম লুকে, যা চেনা বড়ই দায়ের। বলে রাখা ভালো, বাঘাযতীনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউড অভিনেতা দেবকে। তো এই ছবি পোস্টারের সাথে সাথেই প্রকাশে এলো ছবি মুক্তির তারিখও। মূলত সোশ্যাল মিডিয়ায় এই কথা নিজেই শেয়ার করে লিখেছেন অভিনেতা দেব। এই ছবির প্রযোজক তিনি নিজেই। বলে রাখি, পোস্টারই তাকে দেখা গেছে খাকি পোশাকে, কাঁধে বন্দুক রেখে, মাথায় পাগড়ি এবং বড় দাড়ি, সাথে বড় বড় চোখ নিয়ে এমন পোস্টারে ধরা দিলেন দেব। বাঘাযতীন ছবিটি বাংলার পাশাপাশি মুক্তি পেতে চলেছে হিন্দিতেও, যদিও এটাই তার প্রথম পোস্টার নয়। এর আগেও সরস্বতী পুজোর সময় তার প্রথম পোস্টারই বেরিয়েছিল, যা দেখে খুবই উৎসাহিত ছিল তার ভক্তগণ। আর আবারও নতুন এক পোস্টার দেখেই ভক্তরা রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ছবি সম্পর্কে বলে রাখি, 1905 থেকে 1915 অবধির সময়কালকেই তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে, যেখানে দেখানো হবে বাঘের সঙ্গে বাঘাযতীনের লড়াই থেকে বুড়িবালামের যুদ্ধ, সবই ফুটে উঠবে বড় পর্দায়। এছাড়াও বলে রাখি, বাঘাযতীন ছবির কিছু দৃশ্যেই দেখা যাবে উন্নত মানের VFX, যা বাংলা ছবিতে এরকম ধরনের কাজ খুবই কমই দেখা যায়। এছাড়াও বলে রাখি, ছবির বাজেটও প্রায় অনেকটাই বেশি। যাই হোক, এই ছবিতে দেবের পাশাপাশি আমরা দেখতে পাবো একেবারেই নতুন মুখ সৃজা দত্তকে, যাকে পর্দায় দেখা যাবে ইন্দুবালার চরিত্রে, যিনি বাঘাযতীনের স্ত্রী। সুতরাং এরা ছাড়াও আরো অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন এই মুভিতে। তো এবার বলে রাখি, মূলত ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরেরই দুর্গাপূজার উপলক্ষে 20 অক্টোবর। বীর যোদ্ধা বাঘাযতীনের গল্পই বলবে এবার বড় পর্দায়। তো আপনারা বাঘাযতীন মুভিটি দেখার জন্য কতটা উৎসাহিত হয়ে রয়েছেন তা জানিয়ে দিন কমেন্ট করে।